বিসমিল্লাহ রহমানী রহিম রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের কবিতা অংশের তাহারেই পড়ে মনে কবিতাটি এই কবিতাটি একটি খুব সুন্দর কবিতা একই ধারে বিষাদ কবি কষ্ট এবং প্রকৃতির বসন্তের কথাকে তুলে ধরা হয়েছে আমরা বাংলা সাহিত্যে যে সমস্ত কবি সাহিত্যিক বা যাদের কথা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যাদের হাত ধরে শুধু বাংলা সাহিত্য না এই বাংলাদেশের সমাজ পরিবেশ শিক্ষা বা নারী মুক্তি ঘটেছিল তাদের মধ্যে সুফিয়া কামাল অন্যতম তার জীবন বেগম রোকিয়া শাখাওয়াতের পরে বাংলা সাহিত্য তথা এই বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রেখে গেছেন সুফিয়া কামাল শুধু যে লেখালেখি করেছেন তা না আমরা যদি খেয়াল করে দেখি বাংলাদেশের অভ্যুদয়ের আগেই বিশেষত পাকিস্তান সৃষ্টির পর থেকে প্রত্যেকটা আন্দোলন বা প্রগতিশীল যত ধরনের কর্মকাণ্ড আছে সবকিছুর সাথেই কিন্তু সুফিয়া কামাল জড়িত ছিলেন তো সুফিয়া কামালের আমরা জীবনী আলোচনা করব প্রথমে তারপরে আমরা আলোচনা করব তার কবিতা তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে এই জীবনকাল আমরা স্বাভাবিক মানুষের যে গড় আয়ু দেখি তাতে ঠিক একই রকম কিন্তু একই রকম হওয়ার পরেও বেগম সুফিয়া কামাল বেঁচে থাকবেন এই বাঙালির মনে বাংলাদেশের যারা আছেন তাদের মনে আজীবন চিরকাল তিনি বেঁচে থাকবেন তার কর্মের জন্য তার সৃজনের জন্য তো আমরা তার জীবন নিয়ে তার জীবনী নিয়ে আলোচনা করব প্রথমে দেখি কবি পরিচিতি আমরা কবি পরিচিতিটা আলোচনা করব বেগম রখিয়া জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের বিশ জুন বরিশালে এবং সেখানকার শায়েস্তাবাদে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো সেই সময়ের যে প্রথা বা সেই সময়ের নিয়ম অনুযায়ী মামার বাড়িতেই সচরাচর সন্তানের জন্ম হতো এবং সেই প্রথা অনুযায়ী সুফিয়া কামালের জন্ম হয়েছিল সাইস্তাবাদে মামার বাড়িতে সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি সৈয়দ আব্দুল বাড়ি পেশাই উকিল ছিলেন এরপরে তার মাতার নাম ছিল সাবেরা খাতুন সাবেরা খাতুন অর্থাৎ সুফিয়া কামালের মাতৃকুল ছিল বেশ সম্ভ্রান্ত ঘরের তারা বেশ সম্ভ্রান্ত পরিবার ছিলেন আমি সেই বিষয়টা আর একটু পরে আলোচনা করছি সুফিয়া কামাল শিক্ষা জীবন যদি বলি তাহলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার তিনি সুযোগ পাননি পারিবারিক নানান ধরনের উত্থান পতনের মধ্য দিয়েই কিন্তু তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন তখনকার প্রথা অনুযায়ী সুফিয়া কামালকেও বিয়ে দেওয়া হয় মাত্র ১৩ বছর বয়সে উনিশশো চব্বিশ সনে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়া কামালের বিয়ে দেওয়া হয় তো এই অংশটুকু এখানে একটু বিশ্লেষণ করা প্রয়োজন আছে বিশ্লেষণ করা প্রয়োজন কি কারণে যে সুফিয়া কামালের জীবনের উত্থান পতন একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেই উত্থান পতনগুলো কী বা কিভাবে উত্থান পতন ঘটেছিল তা আমরা সেগুলো যদি একটু আলোচনা করি তাহলে দেখব যে ওই এই অংশটুকু আলোচনা করার মাধ্যমেই কিন্তু তার জীবনের অনেক কিছু বের হয়ে আসবে তার কর্মজীবন কর্মজীবন শুরু হয়েছে কিন্তু শুরু হওয়ার আগেই কিন্তু অনেক কিছু ঘটে গেছে বেগম রোকিয়ার জন্ম উনিশশো বেগম সুফি সুফিয়া কামালের জন্ম হচ্ছে উনিশশো সালে যখন তার সাত বছর বয়স অর্থাৎ উনিশশো সালে তার বাবা সাধকদের মতো করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি ফিরে আসেননি বাধ্য হয়ে সুফিয়া কামালের মা তাকে নিয়ে তার মামাবাড়িতে আশ্রয় নেন সুফিয়া কামালের মামাবাড়ি ছিল অত্যন্ত সম্ভ্রান্ত তাদের পারিবারিক ভাষা ছিল উর্দু সেখানে বাংলা শেখার কোনো ব্যবস্থা ছিল না বরং আরবি ও উর্দু মেয়েদেরকে বাড়ির ভেতরে শেখানোর ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না সুফিয়া কামাল সেখানে বাংলা শিখেছিলেন নিজস্ব চেষ্টায় যেটাতে সহযোগিতা করেছিলেন তার মা তো সেইভাবে তিনি শিখেই দেখা যাচ্ছে যে তার মামার বাড়িতে একটা বিরাট লাইব্রেরি ছিল তিনি সেখানে বইপত্র পড়তেন তো সেগুলো পড়ে পড়েই কিন্তু তিনি জ্ঞান অর্জন করেছিলেন শিক্ষিত হয়েছিলেন প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ তিনি পাননি তাহলে সুফিয়া কামালের জীবনের এই যে প্রাথমিক যে উত্থান পতন সেটা তার বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়া মামার বাড়িতে আশ্রয় নেওয়া এবং মামার বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ বাংলার অনুকূলে ছিল না তারপরও তিনি তার মায়ের সহযোগিতায় বা মায়ের আনুকূল্যেই তিনি বাংলা শিখেছিলেন এবং সেখানকার লাইব্রেরিতে বই পড়ে পড়েই তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন সুফিয়া কামাল মামার বাড়িতেই অবস্থান করেন এবং অবস্থান করতে করতেই উনিশশো সালে তার বিয়ে হয় মামাতো ভাইয়ের সাথে তার স্বামীর নাম ছিল সৈয়দ নিহাল হোসেন সুফিয়া কামালের ব্যক্তিজীবন পরিবর্তনে এই সৈয়দ নিহাল হোসেনের ব্যাপক প্রভাব ছিল তিনি সংস্কৃতি মোনা ছিলেন সুফিয়া কামালের ভেতরের প্রতিভাকে তিনি দেখে তাকে সেইভাবে গড়ে তোলার বা সেইভাবে তিনি সহযোগিতা পড়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত তো সুফিয়া কামালের জীবনে শিক্ষা বা তার পড়ালেখা বা ভেতরের জ্ঞান এগুলো প্রথম থেকেই কিন্তু নিজের ভিতরে এই প্রতিভাগুলো প্রকাশিত হতে থাকে বিশেষ করে উনিশশো সালে তার একটা গল্প প্রকাশিত হয়েছিল যে গল্পটা সৈনিক বধু নামে বরিশালের একটা পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল এরপরে আমরা একাধারে দেখি যে উনিশশো সালে তার কবিতা প্রকাশ হয়েছে স্বগতের মতো পত্রিকায় তো যাই হোক তিনি যখন নিজেকে গঠন করছেন তৈরি করছেন এ তৈরি করার পেছনে একটা ঘটনা বেশ বড় প্রভাব ফেলেছিল উনিশশো সালে যে বছর তার বাবা নিরুদ্ধ হয়ে যান সেই বছরই বেগম রোকিয়ার সাথে তার কলকাতায় দেখা হয়েছিল রুকিয়ার জীবন তার আদর্শ তার কর্ম এসব বিষয় সুফিয়া কামালের ওপরে ব্যাপক প্রভাব ফেলেছিল তিনি তখন থেকেই রোকিয়া শাখাওত হোসেনের আদর্শকে ধারণ করেছিলেন এবং তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো দূর থেকে অবলোকন করা সম্ভব হতো তিনি সেগুলো অবলোকন করতেন যেহেতু কলকাতায় থাকতেন তাই বিশিষ্ট নানান জনের সাথে তার দেখা সাক্ষাৎ হতো আলোচনা হতো কথা হতো তো এই আলোচনা কথা বা দেখা হওয়া এসব বিষয় তার মনের ওপর প্রভাব ফেলেছিল বিশেষ করে বিভিন্ন নারী লেখকের কবিতা বা অন্যান্য লেখা প্রকাশিত হলে তিনি একটা শক্তি অনুভব করতেন এবং নিজেও লেখালেখি করার ব্যাপারে উৎসাহ পেতেন এই উৎসাহ থেকেই তিনি লেখালেখি শুরু করেন কিন্তু সুফিয়া কামালের জীবনটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় তার স্বামী নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে বত্রিশ সালে যখন তার স্বামী মৃত্যু হয় তখন তিনি চরম আর্থিক সমস্যায় নিপতিত হন এই আর্থিক সমস্যার কারণেই তিনি কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত একচল্লিশ সালের শেষ কেউ বলেন কেউ বলেন বিয়াল্লিশ সাল পর্যন্ত তিনি একটানা সেখানে চাকরি করেন এর মাঝে আর ঘটনা ঘটে সেই ঘটনা হচ্ছে যে চট্টগ্রামের লেখক এবং অনুবাদক কামাল উদ্দিন আহমেদ বিশেষ করে তার পরিবার স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তাদের পরামর্শে তিনি কামাল উদ্দিন সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তো সুফিয়া কামালের জীবনে দুইজন যে ব্যক্তির খুব সান্নিধ্যে এসেছেন তার দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন আহমদেও মোনা ছিলেন তিনি লেখক ছিলেন এদের কারণে সুফিয়া কামালের প্রতিভা বিকশিত হয়েছে একদম কোনো বাধা ছাড়াই বাধাহীনভাবে সুফিয়া কামাল ছিলেন কলকাতাতেই ছিলেন তারপর যখন সাতচল্লিশে দেশভাগ হয় তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে ঢাকায় সাতচল্লিশ সালে ফিরে আসেন এসে ঢাকায় অবস্থান করেন এবং সেখানে বসবাস শুরু করেন বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রগতিশীল যতগুলো আন্দোলন আছে তিনি প্রত্যেকটা আন্দোলনের সাথেই জড়িত ছিলেন একাত্তর সালে যখন যুদ্ধ হচ্ছে আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের ওপর যে গ্রন্থগুলো রচিত হয়েছে তার মধ্যে যে গ্রন্থগুলো আমরা গ্রন্থগুলোর নাম আমরা বারবার শুনে থাকি তার মধ্যে একটা হচ্ছে একাত্তরের ডায়েরি যেটার লেখক হচ্ছেন সুফিয়া কামাল তো আমরা তার সাহিত্য জীবন সম্পর্কে যদি একটু দেখি তার প্রথম কবিতা যেটা প্রকাশিত হচ্ছে সেটা কাব্যগ্রন্থ সেটা হচ্ছে সাঁজের মায়া সেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এরপরে তার অনেক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যেহেতু ব্যক্তিজীবন নিয়ে আমরা আলোচনা করছি দেখি তার সন্তানদের ব্যাপারে যে তার সন্তান ছিল আমরা দেখছি যে আভানা আক্তার তারপরে সুলতানা কামাল বর্তমানে আমাদের দেশের অত্যন্ত সুপরিচিত তারপরে সাইদা কামাল সাহেদ কামাল এবং হচ্ছে সাজেদ কামাল সুফিয়া কামালের এরা সন্তান ছিলেন এরপরে প্রথম কবিতা প্রকাশ আঠারো সালে কলকাতায় গিয়েছিলেন সুফিয়া কামাল এবং আমি এই ঘটনাগুলো বললাম যে তার রোকিয়া শাখাত হোসেনের সাথে তার দেখা হয়েছিল এবং ২৬ সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের খুব প্রভাবশালী এবং পরিচিত পত্রিকা সওগাতে প্রকাশিত হয়েছিল তো কলকাতায় অবস্থানকালে তার বিভিন্ন ব্যক্তির সাথে বিশেষ করে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে সময়ের যারা খুব জনপ্রিয় এবং বিখ্যাত লেখক ছিলেন এদের সান্নিধ্যে আসেন তাদের দেখা পান সাঁইত্রিশ সালে তার গল্পের সংকলন প্রথম গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছিল কে আর কাঁটা এবং আটত্রিশ সালে প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়া প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখেছিলেন কাজী নজরুল ইসলাম সাঁঝের মায়া কাব্যগ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভূয়সী প্রশংসা করেছিলেন আমরা এই সামান্য বা খুব অল্পভাবে তার জীবনের বিশিষ্ট দিকগুলোকে আমরা আলোচনা করলাম তো এখন আমরা সুফিয়া কামালের গ্রন্থগুলো যদি দেখি যে তার তিনি কী কী লেখালেখি করেছিলেন তাহলে সেগুলো দেখব যে কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন যেগুলো সেগুলো আমরা একটু খেয়াল করি কাব্যগ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া মায়া কাজল মন ও জীবন প্রশান্তি ও প্রার্থনা উদাত্ত পৃথিবী দিওয়ান অভিযাত্রিক মৃত্তিকার ঘ্রাণ মোর জাদুদের সমাধির পরে এই এইগুলো হচ্ছে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ এরপরে তার গল্পগ্রন্থ আমরা একটার নাম তো প্রথমেই শুনেছি কেয়ার কাঁটা এরপরে ভ্রমণ কাহিনী সোভিয়েতের দিনগুলি ভ্রমণ কাহিনীও তিনি লিখেছেন এরপরে কথা লিখেছেন একাত্তরের ডায়েরি অত্যন্ত সুপরিচিত এবং আমরা জানি যে এই আমরা আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশের যে গ্রন্থগুলো দেখি তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য গ্রন্থ এরপরে শিশুতোষ গ্রন্থ লিখেছিলেন ইতল বিতল ন কিশোরের দরবারে এই গ্রন্থগুলো তার একাধারে প্রকাশিত হয়েছে এবং অনেক লেখালেখি তিনি করেছেন আমরা জানি যে বা আমরা যেটি দেখেছি যে তিনি নিজে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করার সুযোগ পাননি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন তারপরে তিনি চাকরি করেছেন এবং চাকরি করার পরে লেখালেখি করেছেন এসব বিষয়ে তার নিজের প্রতিভা সুফিয়া কামালের প্রতিভা সম্পর্কে আমরা সম্যক ধারণা পাই এরপরে সম্মাননা পুরস্কার তিনি অনেক পুরস্কার পেয়েছেন সম্মাননা পেয়েছেন পঞ্চাশটিরও অধিক বলা হয়ে থাকে যে তিনি পুরস্কার লাভ করেছিলেন তো সেই পুরস্কারগুলোর মধ্যে আমরা যদি উল্লেখযোগ্যগুলো দেখি বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ধরা হয় যেগুলোকে সেগুলোর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক তারপরে স্বাধীনতা দিবস পদক নাসির উদ্দিন বা রোকিয়া পদক এগুলোই কিন্তু প্রধান এবং তিনি সবগুলো পদকই পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন সেই পাকিস্তান আমলে উনিশশো সালে একুশ পদক পেয়েছিলেন উনিশশো সালে আর স্বাধীনতা দিবস পদক পেয়েছেন উনিশশো সালে মৃত্যুর দুই বছর আগে তাহলে বেগম রোকিয়া মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে তিনি সবগুলো আন্দোলনের সাথে নিজেকে সেই সময়ে বিশেষত নব্বই পরবর্তী সময়ে যদি আমরা খেয়াল করে দেখি সাংস্কৃতিক হোক বা যে ধরনের আন্দোলনের সাথে তিনি সম্মুখ সারিতে থেকেছেন এবং সব কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রোখে রেখে প্রগতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মৃত্যু সুফিয়া কামাল উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় বাংলাদেশি নারীদের মধ্যে তিনি প্রথম এই সম্মান লাভ করেন তাহলে এই মহীয়সী নারী সুফিয়া কামাল যার জীবনটা উত্থান পতনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তার জীবনটা শেষ হয়েছে নানামুখী সমৃদ্ধতায় বিশেষ করে তিনি যে লেখালেখি করতেন লেখালেখির ক্ষেত্রে তার যে প্রতিভা সেটা আমরা এত কাব্য বা গল্পগ্রন্থ বা শিশুতোষ রচনা ভ্রমণ কাহিনী ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রমাণ পেলাম তো তিনি উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন আর বাংলাদেশে নারীদের মধ্যে তিনি রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন এটা নারীদের মধ্যে তিনি ছিলেন প্রথম তাহলে আমরা এবার সরাসরি কবিতার আলোচনায় চলে যাব আমরা কবিতার আলোচনায় যদি যাই তাহলে প্রথমে কবিতাটার সম্পর্কে একটু পরিচয় দরকার পরিচয়টা দরকার এই কারণে যে এই কবিতাটা কেমন এর ভাবভঙ্গি কেমন কবিতাটা কি ভাবে লেখা হয়েছে বা এর ধরনটা কি তো আমরা প্রথমে দেখি যে ছন্দ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত আমরা জানি যে ছন্দ তিন প্রকার স্বরবৃত্ত অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত এক এক ছন্দের এক এক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য অনুযায়ী ছন্দের বিভাগ করা হয় তাহার এই পরে মনে কবিতাটি যে বৈশিষ্ট্যকে ধারণ করছে সে অনুযায়ী এটা অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে গণ্য হয় এটি আট ও দশমার মাত্রার পর্ব অর্থাৎ কবিতা এর একটি লাইনকে আমরা যখন ভাগ করি তখন এখানে দুইটা পর্ব পাই প্রথম পর্বের মাত্রা সংখ্যা আট এবং পরের পর্বের মাত্রা সংখ্যা দশ এতে মোট পাঁচটি স্তাবক বা প্যারা আছে স্তাবক বা প্যারা জিনিসটা কেমন যে আমরা যে অনুচ্ছেদ লিখি অর্থাৎ একটা লেখা লিখছি লিখতে লিখতে যখন আমরা প্রসঙ্গটাকে চেঞ্জ করি চেঞ্জ করলে আমরা করে কি পরের প্যারা থেকে লেখা শুরু করি তো এই যে অংশগুলো একটার পরে একটা আসে এই এক একটা অংশকে স্তবক কবিতার ক্ষেত্রে স্তাবক বলা হয় বাংলায় আমরা অনুচ্ছেদ ইংরেজিতে প্যারাগ্রাফ বা প্যারা বলে থাকি তো এই এক একটা স্তবকে লাইন সংখ্যা হচ্ছে ছয়টি যে পাঁচটি প্যারা আছে বা স্তবক আছে সেই প্রত্যেকটা স্তবকে ছয়টি করে পঙ্ক্তি বা লাইন আছে এর লাইনগুলো আবার বিন্যস্ত আছে কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিন্যাসটা রয়ে গেছে প্রথম দুই লাইন হচ্ছে কবি ভক্তের উক্তি আর শেষের তারপরের যে চার লাইন সে চার লাইন হচ্ছে কবিরুক্তি তো এখানে একটু আলোচনা করি যে এই কবিতাটা কথোপকথনের মাধ্যমে রচিত হয়েছে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে একজন হচ্ছেন কবিভক্ত আর আরেকজন হচ্ছেন কবি তাহলে এই পাঁচটা প্যারার বা পাঁচটা স্তবকের প্রত্যেকটা স্তবকে ছয়টি করে লাইন আছে এই ছয়টি লাইনের প্রথম দুইটি লাইন হচ্ছে কবি ভক্তের আর পরের চারটি লাইন হচ্ছে কবির এভাবেই কবিতাটি এগিয়ে গেছে এবং শেষ হয়েছে কবি ভক্ত প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন কে কবি তো আমরা সুফিয়া কামালের জীবনে আমরা যে তার দুইজন স্বামীর কথা বলেছি তার মধ্যে তার যে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন তার মৃত্যুর কারণে কবি মনের যে শোক সেই শোকের কথাই এই কবিতায় ফুটে উঠেছে তো আমরা কবিতাটা নিয়ে আলোচনা করি প্রথম স্তবকটাকে আমি নিয়ে আসছি এখানে ছয়টি লাইন আছে এই ছয়টি লাইনের প্রথম দুইটা লাইন হচ্ছে কবি ভক্তের আর পরের চারটি লাইন হচ্ছে কবির আমরা যদি এই লাইনগুলোকে খেয়াল করে দেখি তাহলে কবিভক্ত ভক্ত সরাসরি কথা বলছেন প্রশ্ন করছেন সরাসরি কিন্তু কবি যখন কথা বলছেন তখন সরাসরি না তিনি কথাগুলো থার্ড পার্সনের মতো করে বলছেন তো যাই হোক আমরা এই ছয়টা পঙ্ক্তি একটু পড়ে দেখি হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল তাহলে আমরা এই অংশে প্রথম যে শব্দটা আমরা পেয়েছি সেই শব্দটা হচ্ছে হে কবি দেখো বলা হচ্ছে হে কবি এই কথাটা বলছেন কে কথাটা বলছেন হচ্ছে কবি ভক্ত কবি ভক্ত কি বলছেন কথা বলে যাচ্ছেন কবি ভক্তকে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন যে হে কবি অর্থাৎ হে কবি দ্বারা কি করা হচ্ছে সম্বোধন করা হচ্ছে তো এই যে সম্বোধন করা হচ্ছে এই সম্বোধনটা আমরা একটু বিশ্লেষণ বা একটু বর্ণনা করি সেটা হচ্ছে যে হে কবি হে কবির মাধ্যমে কবি ভক্ত কবিকে সম্বোধন করছেন আমরা জানি যে ও হে হে এই সমস্ত শব্দগুলো হচ্ছে কি সম্বোধনমূলক শব্দ এই শব্দগুলো দ্বারা কাউকে কি করা হয় সম্বোধন করা হয় তো এই যে সম্বোধন মূলক শব্দ হে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে এখানে কি করা হচ্ছে কবিকে সম্বোধন করা হয়েছে বলা হচ্ছে নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই নীরব কেন ফাগুন যে এসেছে কি কি ধরা ধরা হচ্ছে হচ্ছে এই পৃথিবীকে বলা আর চলে আসছে ধরাই 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 এ ফাগুন চলে আসছে ফাল্গুন মাসের আগমন ঘটেছে তাহলে ফাগুন শব্দটা এখান থেকে নীরব শব্দটা আমরা যদি দেখি তাহলে দেখব যে নীরবের বানানের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার নীরব বানানটা সচরাচর আমরা খাতায় এই রসই কাঠ দিয়ে লেখা পাই খুব কিন্তু আসলে রসই দিয়ে লেখাটা কি ভুল নীরব বানানটা হবে দীর্ঘই কার দিয়ে ফাগুন শব্দটা ফাগুন শব্দটা ফাগুন শব্দটা এসেছে ফাল্গুন থেকে ফাল্গুন শব্দ থেকে ফাগুন শব্দটা এসেছে তাহলে আমরা দেখছি যে ফাল্গুন শব্দকে আহ ফাগুন হিসাবে ব্যবহার করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে আর নীরব শব্দটার বানানের প্রতি খেয়াল রাখবে তোমরা আমরা দেখছি বলা হচ্ছে যে ফাগুন যে এসেছে অর্থাৎ কি হয়েছে যে কবি তুমি নীরব হয়ে আছো কেন এই পৃথিবীতে ফাল্গুন মাস কি হয়েছে চলে আসছে বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই বসন্তে বরিয়া, তুমি লবে নাকি তব বন্ধ নাই বলছে যে এই পৃথিবীতে ফাল্গুন মাস চলে আসছে তারপরেও তুমি এই বসন্তকে বরণ করে নিবে না বন্দনায় মানে কি তার প্রশংসা করে গুণকীর্তন করে অর্থাৎ বসন্তকে বলা হয় ঋতুরাজ প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন প্রকৃতি নতুন সাজে নতুন রূপে সজ্জিত হয়ে ওঠে সেই সময় প্রকৃতি যেমন সজ্জিত হয় মানুষ মানুষের মন সবকিছুই সজ্জিত হয় নানানভাবে নানান আয়োজনে সেই বসন্তকে মানুষ বরণ করে নাই। তো কবিও সেই কাজটা বরাবর করে এসেছেন বসন্তকে বরণ করেছেন নানানভাবে নানান অনুষঙ্গে কিন্তু এবার ধরাই বসন্ত চলে আসছে তার কব তারপরও কবি নীরব হয়ে আছেন কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন যে পৃথিবীতে বসন্ত এসেছে তবুও তার প্রশংসা করে তুমি কবিতা রচনা করবা না গান রচনা করবা তাকে তুমি বরণ করে নিবা না কবি উত্তর দিচ্ছেন কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ারে গেছে খুলি স্নিগ্ধ স্নিগ্ধ হচ্ছে কি মায়াবী কোমল নরম অর্থাৎ খুব কোমলভাবে চোখ তুলে তিনি বলছেন দক্ষিণ দুয়ারে গেছে খুলি দক্ষিণ দুয়ার কি যখন দক্ষিণ শব্দটা দক্ষিণ থেকে এসেছে আর দক্ষিণ দুয়ার গেছে খুলি অর্থাৎ যখন পৃথিবীতে বসন্ত আসে তখন হয় কি দক্ষিণা বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের কারণে দক্ষিণ দুয়ার বলতে কি দক্ষিণের জানালাগুলো আস্তে আস্তে গরম পড়া শুরু হয় সেই বাতাসের যে শিহরণ বা বাতাসটাকে গ্রহণ করার জন্য দক্ষিণ দিকটাকে বাড়ির তখন কি করে খুলে দেয় অর্থাৎ দক্ষিণ দুয়ার খুলে দেওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রকৃতির দক্ষিণ দুয়ার কি খুলে গেছে এবং দক্ষিণ দিক থেকে কি বাতাস আসা শুরু হয়ে গেছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল এই দুইটা ফুলের কথা বলা হয়েছে বিশেষ করে বসন্তে বাতাবি লেবুর খুব সুঘ্রাণযুক্ত ফুল ফোটে আমের মুকুলে চারদিক মো মৌ করে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল অর্থাৎ বাতাবি নেবুর ফুল এবং আমের মুকুলের যে সুগন্ধ সেই সুগন্ধে দক্ষিণা বাতাস কি অধীর আকুল হয়ে গেছে অর্থাৎ এই গন্ধ দ্বারা কি প্রকৃতি ভরপুর হয়ে গেছে তাহলে পৃথিবীতে ফাগুন মাস চলে আসছে তারপরও ফাগুন মাস আসার পরেও কবি যেহেতু নীরব আছেন বসন্তকে বরণ করে নিতে পারছেন না বসন্তকে বরণ করে নিচ্ছেন না এ কারণে কবি ভক্ত তাকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না বা বসন্ত চলে এসেছে তারপরে তুমি বন্দনা গীত কেন রচনা করছো না তখন কবি এই উত্তরগুলো দিচ্ছেন খুব নরমভাবে কোমলভাবে আখি তুলে চোখ তুলে তিনি বলছেন যে দক্ষিণা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে বাতাবিল লেবুর ফুল ফুটেছে আমের মুকুলও ফুটে গেছে এবং এই বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলে কি এই দক্ষিণা বাতাস ভরপুর হয়ে গেছে প্রকৃতিকে এর সুগন্ধ দিয়ে আকুল করে ফেলেছে কবি ভক্ত আবার বলছেন এখনো দেখমানা তুমি কহিলাম কেন কবি আজ এমন তুমি কোথা তব নবপুষ্প সাজ কবিভক্ত আবার কবিকে প্রশ্ন করছেন যে দক্ষিণার দুয়ার দক্ষিণ দুয়ার খুলে গেছে বাতাস প্রবাহিত হচ্ছে বাতাবি নেবুর ফুল ফুটে আহ আমের মুকুলের সুগন্ধে চারদিক মৌ মৌ করছে বসন্ত চলে এসেছে তুমি কহিলাম কেন কবি আজ তারপরে এমন উন্মনা হয়ে আছো উন্মনা কি উদাসীন অর্থাৎ যে বসন্ত পৃথিবীতে চলে আসছে বসন্তের সমস্ত যে দৃশ্যমান যে দৃশ্যগুলো দেখা যায় সবগুলোই ফুটে উঠেছে তারপরে তুমি এমন উন্মনা হয়ে আছো কেন কোথা তব নব পুষ্পসাজ পুষ্পসাজ বসন্তে ফুল ফুটে সেই সময় ফুল দিয়ে মানুষ কি করে নিজেকে সজ্জিত করে বাড়িঘরকে সজ্জিত করে তো বলছেন কবি কবিকে যে বসন্ত চলে আসছে তারপরে তুমি এখনো ফুল দিয়ে সাজনি তোমার বাড়িকে সাজাওনি বলছে যে কোথায় তোমার এই ফুলের সাজগুলো পুষ্পসাজ অর্থাৎ এটা সমাজ সাধিত একটা শব্দ পুষ্পের সাজ অর্থাৎ ফুলের দ্বারা যে সাজ সেটাকে বলা হচ্ছে পুষ্পসাজ সাজ তাহলে কবি ভক্তের এখানে কথা হচ্ছে কি যে কবি প্রশ্ন করছে যে দক্ষিণা বাতাস চলে আসছে কবি ভক্ত বলছে যে তুমি এখনো দেখোনি কেন তুমি এমন উন্মনা হয়ে আছো কেন ফাল্গুন মাস চলে আসছে বসন্ত চলে আসছে তারপরে তুমি উন্মনা হয়ে আছো এবং তুমি কেন এখনো এখনো ফুল দ্বারা নিজেকে সাজাওনি কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখেনি সন্ধান তো এখানে দুই একটা শব্দ নিয়ে আমরা কথা বলি সেই শব্দ হচ্ছে আমরা শব্দ দুইটা দেখব একটা হচ্ছে অলোক আর একটা হচ্ছে পাথার অলোক আর পাথার অলোক শব্দটা এসেছে অলক্ষ থেকে এখানে অটা হচ্ছে উপসর্গ আর লক্ষ্যটা হচ্ছে কি কোনো জিনিসকে লক্ষ্য করা দেখা এমন জিনিসকে বলা হয় লক্ষ্য করা আমরা যে বলি লক্ষ্য করা বা দেখা সেই জিনিসটাকে বলা হচ্ছে অলক্ষ আর এর সাথে উপসর্গ অ যোগ করে এটা অলক্ষ হয়ে যায় শব্দটা এবং এই অলক্ষ শব্দটা থেকে বিকৃতভাবে অলক শব্দটা তৈরি হয়েছে অলখের পাথার বাহিয়া অর্থাৎ অলক মানে কি লক্ষ্যহীন যেটা দেখা যায় না আর পাথার হচ্ছে সমুদ্র পাথার হচ্ছে সমুদ্র অর্থাৎ সমুদ্রের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না শুধু দিগন্ত দেখা যাবে তো বলছে সে সেই রকমই উদাসভাবে তাকিয়ে অর্থাৎ সুদূরে চাইল তার দৃষ্টিসীমায় প্রকৃতি পড়ছে না কোনো জিনিসই পড়ছে না মনে হচ্ছে তিনি সমুদ্রের দিকে যেই দিকে তাকালে দৃষ্টিসীমায় কিছু দেখা যায় না সেই রকম একটা দিকে তাকিয়ে তিনি বলছেন তরি তার এসেছে কি এখানে তরি তার বলতে কার কথা বলা হচ্ছে বসন্তের কথা বলা হচ্ছে যে বসন্তের তরি কি চলে এসেছে কি বেজেছে কি আগমনী গান অর্থাৎ বসন্তের তরী চলে এসেছে তার আগমনী গান কি বেজে গেছে এই কথাটা প্রশ্ন করছেন কে কবি প্রশ্ন করছেন যে তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান অর্থাৎ বসন্তের তরী কি চলে আসছে তার আগমনী গান কি বেজে উঠেছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ তিনি এমন উন্মনা হয়ে আছেন যে প্রকৃতিতে বসন্ত চলে আসছে অর্থাৎ বসন্ত তার শয্যা দ্বারা সবাইকে আহ্বান করছে সেটা কবি শুনতে পারেননি শুনতে পাননি তিনি তার কোনো সন্ধানও রাখেননি তাহলে এই স্তবকটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথম স্তবকের সাথে এটার একটা সম্পৃক্ততা আছে একটা সংযোগ আছে সেই সম্পৃক্ততা বা সংযোগটা হচ্ছে কি যে প্রকৃতিতে বসন্ত চলে আসছে তারপরে কবি সেটাকে দেখেননি সেটা নিয়ে কবি প্রশ্ন করছেন তো সেই কারণেই কবি ভক্ত কবিকে এই স্তবকে এসে প্রশ্ন করছেন যে এখনো দেখোই তুমি কেন কবি এমন উন্মনা হয়ে আছো তোমার তুমি পুষ্প দ্বারা নিজেকে সঞ্চিত করনি কেন কবি ভক্তের এই কথা শুনে কবি বলছেন যে সে একদম সমুদ্রের দিকে যেমন লক্ষ্যহীনভাবে তাকিয়ে থাকা যায় কিছু দেখাই যায় না ভাবে তিনি উদাস ভাবে তাকিয়ে তিনি বলছেন যে তরি তার চলে এসেছে অর্থাৎ বসন্তের তরি এসেছে তার আগমনী গান বেজে উঠেছে বলছে সে কি আমাকে ডেকেছে অর্থাৎ তিনি এত উন্মনা হয়ে আছেন যে প্রকৃতিতে যে বসন্ত এসেছে সেই বসন্ত আসার পরেও তিনি বসন্তের রূপ সৌরভ সৌন্দর্য কিছুই দেখতে পারেননি অর্থাৎ বলছে শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ সেই সমস্ত বিষয় কবিকে কবির মনে কবির ওপরে কোনো প্রভাব ফেলতে পারেনি এরপরে আসে কহিলাম কবিভক্ত আবার বলছেন কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই বলছে যে তুমি কি বসন্তের ওপরে অভিমান করেছ এই ধরাই এই পৃথিবীতে বসন্ত চলে এসেছে তারপরও তুমি তাকে তার বন্দনা করছো না তাকে নিয়ে কবিতা রচনা করছো না তো তুমি তাকে বৃথাই পার করে দিচ্ছ কহিল সে পরম হেলায় কে বলল এটা কবি বলছেন বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন মাধবী কুড়ের বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘবিরচন বলছেন যে কবি বলছেন যে খুব হেলাই অর্থাৎ অবহেলা সহকারে বসন্ত সম্পর্কে তার মনে কোনো আগ্রহই নেই সে পরম হেলাই বলছেন যে বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাঁখে অর্থাৎ আমি কবিতা রচনা করিনি আমি পুষ্প দ্বারা সোজিনি তাই বলে কি গাছের ডালে ডালে ফুল ফুটেনি এই ফাগুন মাসে পুষ্পারতী কি ঋতুর রাজন পুষ্পারতি পুষ্পের আরতি অর্ঘ অর্থাৎ পুষ্প দ্বারা যে অর্ঘ দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে পুষ্পারতি এটাও আমরা আহ ষষ্ঠী তৎপুরুষ সমাজ থেকে নিষ্পন্ন শব্দ হিসাবে পেয়েছি পুষ্পের আরতি সমান হচ্ছে পুষ্পা রতি তাহলে আমরা এই শব্দগুলোর গঠন অনেক শব্দ আছে যেই শব্দগুলোর গঠন নিয়েও আলোচনা করা দরকার আমরা যতটুক পারবো ততটুক নিয়ে আলোচনা করব বলছে যে পুষ্পারতি অর্থাৎ পুষ্পের অর্ঘ যে পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন অর্থাৎ এই বসন্ত ঋতুর রাজন মানে কি রাজন অর্থাৎ রাজা ও ঋতুর রাজা বসন্ত কি পুষ্পারতী অর্থাৎ পুষ্পের অর্ঘ্য লাভ করেনি মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি অর্থাৎ মাধবী কুঁড়ির যে ভেতরে গন্ধ থাকে তার ভেতরে কি গন্ধ নেই কারণ মাধবী কুঁড়িটা বসন্তকালে ফোটে এবং তার একটা সুগন্ধ থাকে যে তার কি বলছে সুগন্ধ নাই কারণ কি সুগন্ধটাই তো হচ্ছে বসন্তের একটা বৈশিষ্ট্য করে নাই অর্ঘবিরোচন এবং এরা সবাই প্রস্ফুটিত হয়ে সুগন্ধ বিতরণ করে কি বসন্তকে অর্ঘ বিরোচন করেনি তাহলে আমরা এই তৃতীয় স্তবকে এসে দেখছি যে কবি এখনো উন্মনা হয়ে আছেন এখনো কবিভক্তের উত্তরগুলো তিনি আনমোনাভাবে দিয়ে যাচ্ছেন অর্থাৎ ফাগুন মাস চলে আসছে তারপরেও কবি সচেষ্ট হয়ে উঠছেন না কবি নীরব হয়ে আছেন কবি বসন্তে উদাসীন হয়ে আছেন তো এই নীরব উদাসীনতাকে ভেঙে কবিকে সক্রিয় করতে চাচ্ছেন কবি ভক্ত এবং নানানভাবে নানান কথা বলে তিনি কবিকে কাব্যরচনার জন্য আহ্বান জানাচ্ছেন কিন্তু কবি এখনো পর্যন্ত বা কবি মন থেকে সেই উন্মনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যায়নি কবিভক্ত এবার কবিকে বলছেন হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা বিমুখতা হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমু অর্থাৎ সবকিছুই হয়েছে ফুল ফুটেছে মাধবী কুড়ির বুকে গন্ধ এসেছে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে এখন পর্যন্ত আমরা কয়টা ফুলের নাম পেলাম আমরা যদি ফুলের নামগুলো বিশ্লেষণ করি এই কবিতায় আমাদের অনেক বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আমরা ফুল পেলাম কিন্তু এখন পর্যন্ত কয়টা তিনটা একটা হচ্ছে প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বাতাবি নেবু তারপরে পেয়েছি আমের মুকুল আর শেষে এখন পেলাম কি মাধবী কুঁড়ি তাহলে এই যে আমরা ফুলের কথা বললাম অর্থাৎ আমরা এই তিনটা ফুলের কিন্তু এখানে লক্ষ্য করেছি তিনটা ফুল কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ বলছে যে কেন তুমি এই ফুলগুলো ফুটে গেছে তারা গন্ধ বিতরণ করছে তারপরে গন্ধ বিতরণ করার পরেও বসন্তর সমস্ত বৈশিষ্ট্য প্রকৃতিতে দেখা যাচ্ছে এত কিছু ঘটার পরেও তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না বলছেন যে কহিলাম উপেক্ষাই ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা এরপর কবি বলছেন যে তুমি উপেক্ষা করছো উপেক্ষা করে কেন তুমি এই ঋতুরাজটাকে উপেক্ষা করে কেন তুমি ব্যথা দিচ্ছ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবিভক্ত বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস বর্ণনা দিয়ে বিশেষ করে ফুলের কথা বর্ণনা দিয়ে বললেন যে সব চলে আসছে পৃথিবীতে সব কিছু চলে আসার পরেও তুমি কেন এরকম উন্মনা হয়ে আছো তুমি কেন এ সমস্ত বিষয়কে প্রকাশ করছো না বসন্ত বন্দনা করে কাব্য রচনা করছো না সাহিত্য রচনা করছো না কবি উন্মনাভাবে উত্তর দিয়েছে যে নানান বিষয়ে প্রশ্ন করেছেন যে দক্ষিণা বাতাস চলে এসেছে আমের মুকুল বাতাবি নেবু এ সমস্ত বিষয়ে কি বাতাস মুখরিত হয়ে গেছে মৌ করছে মাধবী কুড়ির বুকে কি গন্ধ নেই অর্থাৎ বসন্ত কবি স্মরণ করেনি কিন্তু তাই বলে বসন্ত কিন্তু প্রকৃতিতে আসা বন্ধ করেনি তো তারা সবাই চলে এসেছে এখন তারপরে কবিভক্ত তাকে বলছেন যে হোক সব কিছুই ঘটুক তারপরে তুমি কেন বিমুখ হয়ে আছো তুমি কেন এই বসন্তকে বরণ করে কবিতা রচনা করছো না কহিলাম উপেক্ষাই ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা অর্থাৎ কবিভক্ত ব্যথা পাচ্ছেন বলছে তুমি কেন বসন্তকে উপেক্ষা করে তুমি ব্যথা দিচ্ছ কহিল সে কাছে কহিল সে কাছে কবি কি হয়েছেন ভক্তর কাছাকাছি এসেছেন কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে শেষ কথাটুকু এখানেই কবি বলছেন কুহিলি উত্তরী তলে কুহিলি কি কুয়াশা কুহেলি হচ্ছে কুয়াশা কুহেলি শব্দ কুহেলি হচ্ছে কুয়াশা উত্তরী হচ্ছে চাদর এই দুইটা শব্দ বলা হচ্ছে যে কুহেলি তলে মাঘের সন্ন্যাসী অর্থাৎ তিনি এই কুয়াশাটাকে বলছেন যে এই কুয়াশাটা চাদরের নিচে মাঘের সন্ন্যাসীর রূপে সেটা কি হয়ে গেছে চলে গেছে কোথায় চলে গেছে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে অর্থাৎ যখন শীত আসে তখন শীত ঋতুতে রিক্ত তাকে নিয়ে আসে তখন গাছের ডালপালা ঝরে যায় পাতা ঝরে যায় এরপরে হচ্ছে প্রকৃতি রুক্ষ হয়ে হয়ে যায় যায় তো সেই শীতের সময় তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছেন তো কবির কাছে সেই মৃত্যুটাই মনে হচ্ছে কুয়াশার মতো এবং সেটা কি হয়েছে চাদুতে চাদরে ঢেকে চাদরের নিচে মাঘের সন্ন্যাসী রূপে সে কি চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে অর্থাৎ কবির মনটাকেও পুষ্পশূন্য করে দিয়ে দিগন্তের পথে চলে গেছে তাকে কি করে দিয়েছে রিক্ত করে দিয়েছে রিক্ত হস্তে অর্থাৎ তার কবিরকে রিক্ত করে দিয়ে তিনি কুয়াশার চাদরে ঢেকে মাঘের সন্ন্যাসীরূপে তিনি দিগন্তের পথে চলে গেছেন কবিকে রিক্ত করে তাকেই কার কবির মনে পড়ছে তিনি কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না তাহলে এই কথাটাই হচ্ছে এই কবিতার মূল কথা অর্থাৎ প্রকৃতিতে বসন্ত এসে গেছে বসন্ত আসার পরেও কবি উন্মনা হয়ে আছেন কোনো গান রচনা করছেন না তখন কবিভক্ত কবিকে আহ্বান করছেন কবি বলছেন যে বসন্ত চলে আসছে বসন্তের বাতাস প্রবাহিত হচ্ছে তা তারপরও তিনি উন্মনা হয়ে আছেন তিনি নানানভাবে কবি ভক্তের কথার উত্তর দিচ্ছেন নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সবশেষে এসেই তিনি তার শেষ কথাটা বললেন যে তার স্বামী অর্থাৎ কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী প্রতীকীভাবে এখানে বলা হয়েছে যে এই মাঘের সন্ন্যাসী আহ শীতের কুয়াশার চাদরে ঢেকে দিগন্তের পথে চলে গেছে তাকে রিক্ত করে দিয়ে তাই তার কথা তার খুব মনে পড়ছে তাই প্রকৃতিতে বসন্ত এসেছে কি আসেনি বসন্তে প্রকৃত প্রকৃতি সুসজ্জিত হয়েছে কি হয়নি এসব কথা আর মনে পড়ে না তো যাই হোক আমরা বিশেষ করে যে বিষয়টুকু যতটুকু আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে আমি আর কয়েকটা জিনিস একটু আলোচনা করি বিশেষ করে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই তাহলে আমরা এখন পর্যন্ত কবিতার যেই যতটুকু আলোচনা করেছি সেখান থেকে আমরা কতগুলো বিষয় কতগুলো জিনিস যদি আলাদা আলাদাভাবে ধরি তাহলে দেখবো আমি বলেছিলাম যে এখানে প্রথমে যে তিনটা ফুলের প্রসঙ্গ এসেছিল দুইটা ঋতুর কথা এসেছে সে দুইটা ঋতু হচ্ছে কি কি একটা হচ্ছে দুইটা ঋতু একটা হচ্ছে শীত আর আরেকটা হচ্ছে বসন্ত এই দুইটা ঋতুর কথা এসেছে আর মাসের কথা এসেছে দুইটা সেই মাস দুইটা হচ্ছে আমরা দেখেছি কবিতায় শেষ অংশে দেখলাম দুইটা মাঘের সন্ন্যাসী সেটাকে বলা হচ্ছে কি মাঘের সন্ন্যাসী অর্থাৎ মাঘ মাসের কথা এসেছে আর এসেছে কি ফাগুন মাসের কথা তাহলে আমরা পুরো কবিতাটাকে বিশ্লেষণ করলে সেখানে দুইটা মাসের উল্লেখ পাই একটা মাঘ আর ফাগুন দুইটা ঋতুর উল্লেখ পেয়েছি একটা শীত আর একটা বসন্ত আমরা ফুলের প্রসঙ্গ পেয়েছি সেখানে বাতাবি নেবুর ফুল পেয়েছি আমের মুকুল পেয়েছি এবং আরও পেয়েছি মাধবী কুঁড়ি তো এ সমস্ত বিষয়গুলো কবিতায় আলোচনা হয়েছে আলোচনা কেন হয়েছে যেহেতু কবিতাটা বসন্তকে উপলক্ষ করে তাই এ সমস্ত শব্দগুলোই কিন্তু বারবার এখানে এসেছে বসন্তকে বসন্তের এগুলো হচ্ছে উপকরণ বিশেষ করে আমরা জানি যে দুই মাস ফাল্গুন চৈত্র এই দুই মাস হচ্ছে বসন্তকাল এই বসন্তকালে নানান ফুল ফুটে নেবুর ফুল ফুটে আমের মুকুলে চারদিক মৌ মৌ করে উঠে প্রাসঙ্গিকভাবে এগুলোর কথা এসেছে আর শীতের প্রসঙ্গটা আছে শীতের রিক্ততাই কবিকে বসন্তর ব্যাপারে আনমনা করে তুলেছে তাই শীত ঋতুর কথাও এসেছে আর কবিভক্ত বসন্তকে বরণ করার জন্য কবিকে বারবার আহ্বান করছেন কিন্তু তারপরেও কবি কি উদাসীন থাকছেন এই প্রসঙ্গের কারণে বসন্ত ঋতুর কথা এসেছে তাহলে যেগুলো এসেছে সবগুলোই হচ্ছে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ক্রমে এসেছে আমরা এই কবিতাটার বিভিন্ন বিষয় নিয়ে নানানভাবে আলোচনা করেছি তো আমরা এখন যদি আলোচনা করি তাহলে দেখব যে কতগুলো বিষয় বিশেষ করে আমি বলেছিলাম হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বিশ্লেষণ করা থাকতে পারে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে যে তাহারেই পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন আলোচনা করো নাটকীয় গুণ সম্পন্ন কেন বলা হয় এখানে লেখা নেই নাটকীয় গুণসম্পন্ন বলা হয় নাটক বলা হয় নাটকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ ধর্মিতা অর্থাৎ সেখানে কথোপকথনের মাধ্যমে কি হয় কাহিনী গড়ে ওঠে এই কবিতাটাও হচ্ছে কথোপকথনের মাধ্যমে দুইটা চরিত্র আছে এখানে একটা কবিভক্ত একটা হচ্ছে কবি এবং আমি স্তবকগুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছি যে প্রতি স্তবকের প্রথম দুই লাইন কবিভক্তের কথা পরের চার লাইন কবির কথা যেহেতু সংলাপের মাধ্যমে কবিতাটা গড়ে উঠেছে তাই এইটাকে নাটকীয় গুণ সম্পূর্ণ কবিতা বলা হয়েছে এরপরে নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই আমি বিশ্লেষণ করেছি যে কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন প্রকৃতিতে বসন্ত চলে এসেছে এই বসন্ত আসলে মানুষ মানুষের মনে প্রকৃতিতে সব জায়গায় একটা নতুন দোলা নতুন রূপের সৃষ্টি হয় তো এই ফাগুন প্রকৃতিতে চলে এসেছে আসার পরে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে তারপরও কবি তুমি এ বসন্তে নীরব আছো কেন বসন্তকে বরণ করে তুমি কবিতা রচনা করছো না কেন বিশেষ করে কবি ভক্তের এখানে আশঙ্কা বা কবিকে নিয়ে কবি ভক্তের বেশ কিছু কথা এখানে প্রকাশিত হয়েছে এরপরে বসন্ত বরিয়া তুমি লব নাকি লবে না তব বন্ধ অর্থাৎ কেন তুমি নীরব হয়ে আছো বসন্তকে বন্দনা করে অর্থাৎ বসন্তের প্রশংসা করে অনেক কবিতা রচিত হয় কত গান কত কবিতা রচিত হয় যারা কবি তারা এই সময় কবিতা রচনা করেন তো সেই সে কথাটাই এখানে বলা হচ্ছে যে বসন্ত চলে আসছে তুমি নীরব হয়ে আছো কেন এই বসন্তকে বরণ করে আহ বন্দনা করে কি তুমি কবিতা রচনা করবে না কবি প্রশ্ন করছেন বাতাবি নেবু বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল অর্থাৎ বসন্ত চলে আসছে সেটা সম্পর্কে কবি ভক্ত বারবার কবিকে স্মরণ করাচ্ছেন তারপরও কবি এ ব্যাপারে উন্মনা হয়ে থাকছেন শেষে প্রশ্ন করছেন কবি ভক্তকে যে বাতাবি লেবুর ফুল ফুটে গেছে আমের মুকুলও ফুটেছে অর্থাৎ এই এগুলো করে কি এগুলো বিষয় হচ্ছে বসন্তের অনুষঙ্গ বিশেষ করে বাতাবি নেবুর ফুল আমের মুকুল অর্থাৎ আমরা যখন বসন্তকাল আসে তখন দেখি যে আকাশ বাতাস মৌমৌ করে এই বাতাবি নেবুর ফুল এবং আমের মুকুলের গন্ধে কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী আমি একটু আগে বিশ্লেষণ করলাম অর্থাৎ কবির সেই মাঘের সন্ন্যাসী শীতের চাদরে ঢেকে দিগন্তের পথে হারিয়ে গেছে চলে গেছে কবিকে রিক্ত করে সে কথাটাই এখানে বর্ণিত হয়েছে কবি তাকেই ভুলতে পারছেন না কোনোভাবে এ কারণেই বসন্তের কোনো প্রভাব তার মনে পড়েনি তো প্রিয় শিক্ষার্থী যদি আমি এই কবিতার আলোচনা এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে আলোচনা করবা বা প্রশ্ন করবা আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে